আমরা সবাই জানি হুয়া হুমা হুম হিয়া হুমা হুন না, হুয়া হুমা হুম হিয়া হুমা হুন না, আন্ত আন্তুম আন্তুম আন্তি আন্তুমা আন্তুন না। আব্দুর রহমান ভাই, গট ইট? ওকে, রেকর্ড করেন, সমস্যা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, আন্ত আন্তুম আন্তুম আন্তি আন্তুমা আন্তুন না, এগুলো আমরা জেনেছিলাম। আনা নাহনু, আনা নাহনু, এগুলো আমরা মুখস্থ করেছিলাম। হুয়া হুমা হুম, সে তারা তারা। হিয়া হুমা হুন না, সে তারা তারা। আন্ত আন্তুমা আন্তুম, তুমি তোমরা তোমরা। আন্ত আন্তুমা আন্তুন না, তুমি তোমরা তোমরা। আনা নাহনু, আমি আমরা। এ পর্যন্ত আমরা শিখেছিলাম যেই জমিরগুলো স্বাধীনভাবে, তার মানে এরই পরে ইসিম দিয়ে আমরা বাক্য বানানো শিখেছি। এবং আমরা বলেছিলাম যে এই 14টা জমির নাম শিখাচ্ছে না গ্রামারের ভাষায়, ব্যবহার শিখাচ্ছে। এই 14টা জমি স্বাধীনভাবে মানে এককভাবে এভাবে এসেও ব্যবহার হয়, আবার এগুলো এই 14টা জমির হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না আন্ত আন্তুম আন্তুম আন্তি আন্তুম আন্তুম না আনা নাহনু বা তু না, এই জমিরগুলো আবার ফেলের মধ্যে, ফেল মানে কি বাক্য, বাক্যের মধ্যে, ক্রিয়ার মধ্যে অবশ্যই গোপন থাকবে, এই কথা এই পর্যন্ত আমরা জেনেছিলাম। আজকে আমরা জানব এগুলো কিভাবে গোপন থাকে ফেলের মধ্যে, এবং ফেলের কি আলামত। আমরা জানি আলহামদুলিল্লাহ ফাআলা মানে ফেল, ফেয়ালুন, ফেয়ালুন বা ফাআলা, এই ফেল বা বাক্য হলেই পৃথিবীর কোনো কাজ একা কি হতে পারে না, অবশ্যই তার ফাইল বা কর্তা বা সাবজেক্ট বা যে করে তাকে দরকার, যে করে সে হয় কর্তা। আমি আরবি পড়াই, কে পড়াই? আমি পড়াই। কে আর হচ্ছে, কে আর, কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায় ফাইল। তো যাই হোক, এই জিনিসগুলো, এই জমিরগুলো যে ফাইল হচ্ছে, ফাইল মানে কর্তা হচ্ছে, এটা আজকে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এই 3 অক্ষর বিশিষ্ট শব্দ জেনেছিলাম, কিন্তু এখানে হিসাব করেন, ফা 1 অক্ষর, আইন 2 অক্ষর, লাম 3 অক্ষর। এই 1, 2, 3 তিন অক্ষরে আমরা জানি কি হয়, ফেল হয়। তার মানে ফেল মানেই তো বাক্য। তাহলে ফা আলা 3 অক্ষরে জবর দেওয়া, এই 3 অক্ষরে জবর দেওয়া হচ্ছে একটা ফেল বা একটা বাক্য। এখন এটা কোন ধরনের বাক্য, 3 অক্ষরে যদি জবর হয়, তারপরে যে লাম কালেমার পরে যদি আলিফ হয়, এই যে লাম কালেমার পরে যদি ওয়াও আলিফ হয়, এই এই চিহ্নগুলো যদি আমরা দেখি তাহলে আমরা জানবো সেটা মাজি। মাজি মানে কি? অতীতকাল। আমরা জেনেছি আলহামদুলিল্লাহ মাজি অতীতকাল, আর মোজারে হাল, হাল মানে বর্তমান, মোজারের মধ্যে 2 কাল থাকে, আর মুস্তাকবিল মানে ভবিষ্যৎ। তো আমরা শুধু মাজিটা জানবো, তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আজকে হচ্ছে এই ফেলের সাথে এই জমিরগুলো কি সম্পর্ক, আর এই ফেলের চিহ্ন আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ, কিন্তু গতকালকে আমরা শিখেছিলাম তা তুমা তুম, তি তুমা তুন না, তু না। তাহলে এই যে এই 6টা, এই 6টা ফেলের মধ্যে লুকিয়ে থাকে, গোপন থাকে, আর এখান থেকে 6টা শেষ অংশটা কেটে নিয়ে এসে ফেলের মধ্যে দেখা যাবে শেষ অংশটা। তার মানে এই যে তা তুমা তুম, তি তুমা তুন না, তু না, আমরা গতকালকে মুখস্থ করেছিলাম তা তুমা তুম, তি তুমা তুন না, তু না, তা তুমা তুম, তি তুমা তুন না, তু না, এরকম ভাবে আমরা কিন্তু গতকাল গতকালকে আমরা মুখস্থ করেছিলাম আলহামদুলিল্লাহ। তো এখন
আমরা সেটাই জানব। এই যে ফালা মানে কি, অনেকে আপনারা পড়েছেন, ফালা মানে সে করল, সে মানে কি, কার অর্থ সে, হুয়া মানে সে, তাহলে যে সে করল আর করা, এই যে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, ল দেখতে পাচ্ছেন, এই লটা হচ্ছে অতীতকালের চিহ্ন, তার মানে ফালা একটা অতীতকাল, আর অতীতকালকে আরবিতে কি বলা হয়, মাজি বলা হয়। এই যে তাহলে মাজি সমান সমান ল, বাংলা ভাষায় ল আর মাজি, তো মাঝি বাংলা ভাষায় যেমন ল অক্ষর দেখে আমরা চিনলাম, তাহলে মাঝির কি দেখা চিনবো, এই যে দেখেন, এই যে লাম কালে মা দেখা চিনলাম আমরা, যেটা মাঝি। পৃথিবীতে তিনটা অক্ষর ছাড়া জীবনে কোনো দিন ফেল হবে না, তাহলে তিন অক্ষরের যে এই যে লাম কালে মা, তার মানে এই যে লাম কালে মার উপরে জবর হয়েছে, তার মানে লাম কালে মায় জবর হওয়াটা একটা মাঝির আলামত আরবি ভাষায়। তাহলে আরবি ভাষায় মাঝির আলামত কয়টি, আরবি ভাষায় মাঝির আলামত মূলত ১৪টি, আরবি ভাষায় মাঝির আলামত কয়টি, ১৪টি, তার মধ্যে লাম কালেমায় জবর হওয়া একটা। এখানে দেখেন তো ফা এক অক্ষর, আইন দুই অক্ষর, লাম তিন অক্ষর, তারপরে একটা কি এসেছে, এই লাম কালেমার পরে আলিফ এসেছে, তাহলে এই যে এখানে আলিফ হওয়া, আলিফ বৃদ্ধি হওয়া, মানে এই তিন অক্ষরের পরে একটা আলিফ আসায়, এটা আর একটা আলামত, এটা আর একটা আলামত। আর এর মধ্যে কি আছে, হুমা আছে, ফালা মানে তারা করলো, তারা মানে দুজন করলো, ফালা, তাহলে এটা একটা আলামত পাচ্ছি। প্রত্যেকটা আলামত কিন্তু আমরা মুখস্থ করে নেব ইনশাল্লাহ, সুরে সুরে, ভয় নেই। লাম কালেমায় জবর হওয়া, ওয়াহিদ মুতাক্কার গায়েবের আলামত, লাম কালেমায় আলিফ বৃদ্ধি হওয়া, তাসনিয়া মুতাক্কার গায়েবের আলামত, লাম কালেমার পরে ওয়াও আলিফ বৃদ্ধি হওয়া, জুমা মুতাক্কার গায়েবের আলামত, সুরে সুরে মুখস্থ করে নেব, কিন্তু আগে বুঝানোর চেষ্টা করছে। তাহলে এই যে আলিফটা এলো, এই যে ওয়াও আর আলিফটা এলো, এই যে এখানে তা, লাম কালেমার পরে কি দেখতে পাচ্ছেন, বেশি বৃদ্ধি হয়েছে, তাই সাকিন এলো, এই যে এখানে দেখেন লাম কালেমার পরে তাই আলিফ হলো, এই যে তাই আলিফ, এই যে এখানে দেখেন এক দুই তিন, তিন অক্ষরের পরে লাম কালেমার পরে, তিন অক্ষরের পরে এই যে নুনটা বৃদ্ধি পেল, আবার দেখেন এক দুই তিন, এই যে তিন অক্ষরের পরে তাটা পেল, যে তা থেকে আমরা জানি আলহামদুলিল্লাহ, আন্তা থেকে এই যে তা, তুমা তুম, এই যে দেখেন তা তুমা তুম, এগুলো কার পরে এসেছে, তিন অক্ষরের পরে এসেছে, তিন অক্ষরের পরে, তাহলে এই যে ফা আইন লাম তারপরে এসেছে। এখন এগুলো কি, এগুলো কি, এই যে লাম কালেমায় জবর হলো, এই যে লাম কালেমায় আলিফ, লাম কালেমার পরে আলিফ হলো, ওয়াও হলো, তাই সাকিন হলো, তাই আলিফ হলো, নুনে জবর হলো, তাই জবর হলো, তুমা হলো, তুম হলো, এগুলো হচ্ছে ফাইল, এগুলো হচ্ছে ফাইল, ফাইল মানে কি, কর্তা কারী, এগুলো হচ্ছে কর্তা বা কারী সমান সমান কারী, কারী মানে যে করে, যে করে কি করে, ক্রিয়া করে। তাহলে এখন আপনি বলতে পারবেন না আরবি ভাষায় ফেলের পরে কি থাকে, ফাইলের চিহ্ন থাকে, এটা একটা ফাইলের চিহ্ন, এটা একটা ফাইলের চিহ্ন, এটা একটা ফাইলের চিহ্ন, এটা একটা ফাইলের চিহ্ন, এটা একটা ফাইলের চিহ্ন। সত্য কথা বলতে কি, আমরা সবাই বলি ফেলের রূপান্তর, আসলে পৃথিবীতে কোনোদিন ফেলের রূপান্তর হয় না, রূপান্তর হয় মূলত ফাইলের, এই যে দেখেন, কিন্তু এই ১৪টা আলামত চিহ্ন এগুলো মূলত কি, লাম কালেমার সাথে আসতেছে, এগুলো মূলত কি, মাজির আলামত, মানে এই ১৪টা দেখলে আমরা বলবো যে এই শব্দটা, এই বাক্যটা মূলত অতীতকাল। আরবি ভাষায় এই ১৪টা চিহ্ন আমরা দেখব, যেগুলো আমি সুরে সুরে মুখস্থ করে নিব ইনশাল্লাহ। তাহলে কিভাবে আমি চিনবো যে এটা মাঝি, এই যে ১৪টা চিহ্ন,
এবং এই চোদ্দটা চিহ্ন মূলত কিসের চিহ্ন? ফাইলের চিহ্ন। কিসের চিহ্ন? ফাইলের চিহ্ন। কতবার বলেছি পৃথিবীতে একাকী কোনোদিন কোনো ক্রিয়াই হবে না। অবশ্যই কি দরকার? অবশ্যই ফাইল দরকার, এই যে ফাইলগুলো দরকার। এখন এই ফাইল যে দরকার, ফাইল মানে কি? কর্তা একজন করতে পারে, দুজন করতে পারে, তিন চার পাঁচজন ছয়জন সাতজন করতে পারে। তার মানে একজন দুইজন তিনজন, যেটা আমরা এরই পরেই শিখবো ইনশাল্লাহ যে বচন কত প্রকার আরবি ভাষায়। আর আমরা এরই আগে জেনেছি তা থাকলে মুয়ান্নাস, আর তাছাড়া কি মুজাক্কার। তাহলে মুজাক্কার মানে পুরুষ আর মুয়ান্নাস মানে মহিলা। তাহলে আমরা এরকম ভাবে এখন বলবো যে ওয়াহিদ মুজাক্কার। মুজাক্কার কেন? তানি হুয়া, আর তাসনিয়া মানে দুই। এরকম করে আমরা একটু পরে বলবো, কিন্তু আমি এখন যেটুকুন শেখালাম সেটাতে আমরা বলতে পারি না যে ফেলের মূলত রূপান্তর হয় না, রূপান্তর হয় ফেলের ফাইলের। তার মানে ফেলের এই যে তিন অক্ষর ফাইন লাম আছে, 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 আছে 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 আছে, তাহলে কোনটা পরিবর্তন হচ্ছে? এই লাম কালেমার পরে আলিফ এলো, এই যে লাম কালেমার পরে ওয়াও সাকিন আর আলিফ এলো, লাম কালেমার পরে তাই সাকিন এলো, লাম কালেমার পরে তাই আলিফ হলো, লাম কালেমার পরে নুন হলো। এগুলো মূলত কি? এগুলো হচ্ছে মাজির চিহ্ন। উত্তর দেন আমার সাথে সাথে, মাজির চিহ্ন। এবং এগুলো কি মূলত? ফেলের, ফেলের মূলত এগুলো ফাইল, ফেলের মূলত এগুলো ফাইল। তাহলে পৃথিবীতে ফেলের রূপান্তর হয় না, রূপান্তর হচ্ছে ফাইলের। রূপান্তর হচ্ছে কিসের? ফাইলের। ফাইল মানে কি? কর্তা। তাহলে ফালা মানে সে করলো, সে কে? হুয়া, হুয়া। এই ছয়টার মধ্যে গোপন থাকবে, আর এই ছয়টার মধ্যে দেখা যাবে এই যে শেষ কালেমায়। তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ এগুলো মুখস্থ করা, এই যে এগুলো মুখস্থ করতে হবে। এখন কিভাবে মুখস্থ করব? আমরা গতকালকে মুখস্থ করেছি তা তুমা তুম, তি তুমা তুন না, তু না, তুমি তোমরা তোমরা, তুমি তোমরা তোমরা, তু আমি না আমরা, তু আমি না আমরা, তু আমি না আমরা, এরকম ভাবে এখন মুখস্থ করে নেব ইনশাল্লাহ দ্বিতীয় স্টেজে। তাহলে